দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর থানার পাঁচকুড় এলাকায়। আর এখানে দেখছেন আমরা শাহিওয়াল জাতের কিছু সার গরু দেখবো, একটি ক্রস সার গরু রয়েছে, আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন আমাদের সাকিব ভাই, সাকিব ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি। সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এটা তো পাঁচকুর এলাকা, সদর থানা। আচ্ছা, কি গ্রামটার নাম? কি মারগ্রাম। আচ্ছা, তো এই যে দেখছি এগুলো কতদিন ধরে পালা? আসলে দুই বছর হচ্ছে। দুই বছর? বাড়ির বাচ্চা। কতটুকু ওজন আইডিয়া করছেন আপনি? গত কুরবানিতে দাঁত হয়নি দেখে বিক্রি করেন নাই? আচ্ছা, এটা এখনো তো কিছু হয় নাই, এটা আরো তৈরি হবে সামনে। এখনো কিছু হয় নাই, আরো মানে তৈরি, মনে করেন যে ঘি হিসাবে অনেকে গরু তৈরি করে। হ্যাঁ, এই হিসাবে কেবল দুই দাঁত যখন হয়। হ্যাঁ, এই কিন্তু ওই হিসাবে তৈরি হয় নাই, আরো তৈরি হবে, আরো তৈরি হবে যখন চার দাঁত বা ছয় দাঁতে চলে যাবে। আচ্ছা, জাতটা কি বলছেন আপনি? এটা এটা একটু শাহিওয়াল আর গিরের মধ্যেই আর কি, একটু ক্রস আছে নাকি? হ্যাঁ, একটু ক্রস আছে। কানগুলো তো চমৎকার। হ্যাঁ, কানগুলো বিশাল লম্বা। আচ্ছা, এটা তো মেন গিরের থেকেই আসে আর কি। গিরের থেকেই আসে, পাগুলো দেখে নেই। এটা কি বাড়ির বাচ্চা ছিল না? হ্যাঁ, বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা, চমৎকার গরুটি। এটা এক পাশ দেখলাম আমরা, আরেক পাশটা দেখে নেই। এই যে দেখছেন, আসলে বাসা থেকে প্রথম প্রথম বাইর হইছে আর কি, না হলে ঘরে বান্ধা হইছে, বান্ধা থাকে ওইভাবেই বান্ধা থাকে। আস্তে 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 খেলতেছে, মাটি পাইলে একটু লাফালাফি করবেই করবে। আচ্ছা, এটা একটা না, আর আর কোনটা? আরেকটা এই পাশে আছে, রেড বাহামা। এটা হচ্ছে রেড বাহামা। রেড বাহামা, এটার বয়স কেমন? দুই দাঁত? না না, এটা দাঁত নেই। দুই দাঁত? না, দাঁত নেই। দাঁত নেই এখনো? আচ্ছা, এখনো দাঁত হয়নি। এটা বাড়ির বাচ্চা? এটাও বাড়ির বাচ্চা। মন্ডি রেড বাম, রেট ব্রাহ্মা বলছে দর্শক, দেখছেন চমৎকার গরুটি। আসলে আমরা দেখছি এখনো দুই দাঁত হয়নি গরুটির, যখন দাঁত হবে তখন কিরকম হবে। আসলে এখনই তো প্রায় চার মন প্লাস আছে মনে হয়, ওই তো চার মন প্লাস আমি ধরছি আর কি। লম্বা, অনেক লম্বা। হ্যাঁ, দাড়ি লম্বা, দাড়ি লম্বা। কানগুলো দেখছেন, মাথাটা দেখছেন আপনারা? আচ্ছা, এটা একটা, আরেকটা ফ্রিজিয়ান দেখি। এটা হচ্ছে ফ্রিজিয়ান, একটা বাছুর। আসলে বাছুর যেহেতু এটার এখনো দাঁত হয়নি এবং পুরা দেখছেন ও খেলছে, সাকিব ভাই একটু এদিকে আসো। এটা এটা তো
দাঁত হয় নাই? না, এটা দাঁত হয় না, দাঁত হয় নাই। হ্যাঁ, কয় মাস হতে পারে বয়স তাহলে? এটা ভাই এক বছর দেড় বছরের মতন হচ্ছে। দেড় বছরের মতো হচ্ছে আনুমানিক? তো এটাও প্রায় কাছাকাছি পাঁচ মনের, পাঁচ মনের কাছাকাছি মাংস এখনই হবে। এটা হচ্ছে বাড়ির বাচ্চা, আপনারা দেখছেন গরুগুলোকে, চমৎকার গরু এবং খোলামেলা পরিবেশে রয়েছে। তাহলে এটা একটা আমরা দেখলাম, পাগুলো একটু ভালোভাবে দেখায় দিই দর্শকদের। আর এই যে শিং মাথাটা আপনারা দেখছেন, এটা একটা। আচ্ছা, তারপরে আমরা ওইখানে যাই, এই যে এখানে আরেকটি। এমনি ঠান্ডা? হ্যাঁ, এই জন্য একটু ডিস্টার্ব। আচ্ছা, এটা একটা দেখলাম, তারপরে আরেকটা হচ্ছে এইটা দর্শক, যে এখানে আরেকটি আছে। এই হচ্ছে আপনার তিনটি গরু। আমরা একটু দাম সম্বন্ধে জানতে চাই সাকিব ভাইয়ের কাছ থেকে। সাকিব ভাই, আচ্ছা, কেমন আসলে এগুলো আপনারা দাম রেখেছেন, নির্ধারণ করেছেন কি আসলে? আসলে নির্ধারণ দাম আমাদেরকে এদিকেও দাম বলছে। আচ্ছা, নির্ধারিত কোনো দাম? নির্ধারিত আমরা কোনো এখনো দাম ফিক্স করিনি। তারপরে আলোচনার সাপেক্ষে যার সাথে আর কি কথাবার্তা ভালো লাগবে, যার সাথে মনে না হবে তার সাথেই আর কি তার কাছেই যাবে, এই চিন্তা ভাবনা আর কি। তার মানে আপনারা বলছেন যে এগুলো যেই কিনুক আলোচনা সাপেক্ষে আপনারা সাপেক্ষে বিক্রি করবেন? আচ্ছা, তাহলে গরুগুলো আরেকটু আমরা দেখে নিই দর্শক। এই যে এখানে এটা হচ্ছে রেড ড্রামা, তারা বলছে যেহেতু শিং হবে না, ওনারা গ্যারান্টি দিয়েছেন যে শিং এটা হবে না। এবং কানগুলো দেখছেন যে চমৎকার, দর্শকরাই আর কি বলতে পারবে আসলে, দর্শকদের মাঝেই তো মনে হয় যে এটা বুঝা হবে যে আসলে এটাতে কি আছে, এগুলো কি কি আছে। আচ্ছা, তারা আমাদের থেকে আরো বেশি ভালো জানবে, ভালো জানবে। আচ্ছা, এটা একটা গেল, তারপরে এটা এইটা এটা, মানে এগুলো বলছেন যে কোনো দাম আপনারা দিচ্ছেন না, আলোচনা সাপেক্ষে আপনারা দিচ্ছেন। আর এটার আপনি বলছেন যে ওজন প্রায় সাত মনের কাছাকাছি আছে। তো তাহলে কন্ট্যাক্ট করবে কিভাবে আপনাদের সঙ্গে? কন্ট্যাক্ট করার জন্য মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা একটু বলেন। 01787970588। এটা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ, ইমো সব আছে? সব আছে, মানে চাইলেই আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। আমরা দেখে নিচ্ছি গরুটিকে আরেকবার। এই যে দর্শক দেখছেন চমৎকার কালেকশন। তো দর্শক, আপনারা যারা কিনতে চান এই গরুগুলো, তো অবশ্যই আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবং ওখানে হোয়াটসঅ্যাপ, ইমো দুটোই আছে। তারা গরুর ছবিও দেখাতে পারবে, কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।